আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক পিএলসি এর ট্রেনি জুনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 16 নম্বর অঙ্ক দিয়ে। 16 নম্বর অঙ্কে বলা ছিল, ইফ এক্স বাই ওয়াই ইকুয়ালস 3/7 দেন হুইচ অব দ্য ফলোয়িং ক্যান নট বি পসিবল ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স। তো এখানে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়ালস 3/7। তো এখান থেকে লিখতে পারবো হচ্ছে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস হচ্ছে 3:7। তো 3:7কে একটা যদি 3 এ ধরি আর এটাকে যদি আমরা 7 এ ধরি, যেহেতু এটা অনুপাত, আমাদের বের করতে হবে হচ্ছে ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স আসবে হচ্ছে 7a-3a ইকুয়ালস আসবে হচ্ছে 4a। অর্থাৎ ওয়াই মাইনাস এক্স হবে হচ্ছে 4a এর সমান, অর্থাৎ 4 এর গুণিতক। তো এখানে আমাদের অপশানগুলো আছে হচ্ছে 21, তারপরে আছে হচ্ছে 84, তারপরে আছে হচ্ছে 24, তারপরে আছে হচ্ছে নান অফ দিস। তো এই ক্ষেত্রে আমাদের 21 4 এর গুণিতক নয়, সেই ক্ষেত্রে 21 ওয়াই মাইনাস এক্স এর ভ্যালু হতে পারে না। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 17 এ বলা আছে, সুহা সোল্ড এ ওয়াচ অ্যাট এ গেইন অফ 5% টু সুভা অ্যান্ড সুভা সোল্ড ইট টু অরুণ অ্যাট এ গেইন অফ 4%। ইফ অরুণ পেইড টাকা 91 ফর ইট দেন দ্য প্রাইস পেইড বাই সুহা ইজ। অর্থাৎ সুহা একটা ঘড়ি 5% লাভে বিক্রি করলো হচ্ছে সুভার কাছে, সুভা সেটাও অরিনের কাছে বিক্রি করে হচ্ছে 4% লাভে, এবং অরিন সেটা 91 টাকায় কিনে। জিজ্ঞাসা করা হয়েছে সুহা কত টাকা দিয়ে সে কিনেছিল। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেই হচ্ছে সুহা কিনেছিল হচ্ছে 100% টাকা দিয়ে। এখন সেই বিক্রি করে হচ্ছে 5% লাভে, 5% লাভে যদি বিক্রি করে তাহলে 5% তার সাথে অ্যাড হবে, আসবে হচ্ছে 105। 100x ধরলে 105x টাকা আসবে। তারপরে সে আবার বিক্রি করে হচ্ছে 4% গেইনে, 4% গেইন করলে বিক্রি হবে হচ্ছে 109.2x টাকায়। অর্থাৎ 109.2x টাকায় কিনে হচ্ছে অরিন। তো এটার সমান সমান আসবে হচ্ছে 91 টাকা। তাহলে আমাদের 100%-এর সমান যেটা, অর্থাৎ 100x-এর সমান আসবে হচ্ছে ডিভাইডেড বাই 109.2 ইন্টু আসবে হচ্ছে 100x। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 83.33 টাকা। অর্থাৎ 83.33 টাকা দিয়ে সুহা সেটা কিনেছিল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 18 বলা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ লার্জেস্ট। এখানে আছে হচ্ছে 17/21, তারপরে আছে 16/23, তারপরে আছে হচ্ছে 5/6, তারপরে আছে হচ্ছে 12/15। তো এখানে হচ্ছে 5/6 হচ্ছে সবচেয়ে বড়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 19 বলা আছে, ইফ দ্য অ্যাভারেজ অফ 5, 9, কে অ্যান্ড এম ইজ 12, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ কে প্লাস 7 অ্যান্ড এম মাইনাস 3। তো এখানে বলা হচ্ছে যে আমাদের অ্যাভারেজ যেটা আছে সেটা হচ্ছে 5, 9, k, m, এটার অ্যাভারেজ হচ্ছে 12। অ্যাভারেজ মানে হচ্ছে যেহেতু 4টা রাশি আছে, 4টার কে 4 দ্বারা ভাগ করতে হবে, ইকুয়ালস আসবে হচ্ছে 12। বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 14+k+m ইকুয়ালস আসবে হচ্ছে 48। আমাদের বের করতে হবে হচ্ছে প্রশ্নে যে বলা আছে সেটা হচ্ছে k+7 এবং m-3 এইটার অ্যাভারেজ। তাহলে k+7 m-3 এটাকে 2 ভাগ করতে হবে, আসবে হচ্ছে k+m প্লাস আসবে হচ্ছে আমাদের 4/2, এইটা বের করতে হবে। তো এখন আমরা উপরের মানটা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে যদি নিয়ে নেই তাহলে আমাদের আসবে হচ্ছে, এখানে যদি 10 বিয়োগ করি এই পাশে 10 বিয়োগ হয়ে যাবে, 4+k+m ইকুয়ালস আসবে হচ্ছে 38। তো এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলে আসবে হচ্ছে 38/2 ইকুয়ালস আসবে হচ্ছে 19। অর্থাৎ এই 19 হবে হচ্ছে k+7 এবং m-3 এর গড়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 20 বলা আছে, আফরোজা ইজ 10 ইয়ার্স ইয়ঙ্গার দেন ফিরোজা, ইফ ইন 5 ইয়ার্স ফিরোজা উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ আফরোজা, হাউ ওল্ড উইল আফরোজা বি ইন 3 ইয়ার্স। অর্থাৎ বলা হচ্ছে আফরোজা হচ্ছে ফিরোজার চেয়ে 10 বছরের ছোট, এবং 5 বছর পরে ফিরোজা আফরোজার দ্বিগুণ বয়স হয়ে যাবে।
তো জিজ্ঞাসা করা হচ্ছে 3 বছর পরে আফরোজার বয়স কত হবে। তো আফরোজার বয়সকে এ এবং ফিরোজার বয়সকে যদি আমরা এফ ধরি তাহলে বলতে পারবো ফিরোজা ইকুয়ালস হচ্ছে আফরোজা প্লাস 10, কারণ হচ্ছে আফরোজা ছোট, ফিরোজা বড়, সেই ক্ষেত্রে 10 বছর যোগ হবে হচ্ছে আফরোজার সাথে। তারপরে বলা হচ্ছে 5 বছর পরে যেটা হবে, 5 বছর পরে হবে হচ্ছে ফিরোজার বয়স 5 বাড়বে, ফিরোজা প্লাস 5, আফরোজা প্লাস 5, এখানে হবে হচ্ছে ফিরোজার বয়স আফরোজার বয়সের দ্বিগুণ। তাহলে আফরোজার বয়সকে আমরা 2 দ্বারা গুণ করব, বা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এফ প্লাস 5 ইকুয়ালস টু এ প্লাস 10, বা এফ মাইনাস 2 এ ইকুয়ালস আসবে হচ্ছে 5। তো এখানে যদি আমরা ফিরোজার এফ এর বয়স বসাই তাহলে আসবে হচ্ছে এ প্লাস 10 মাইনাস 2 এ ইকুয়ালস আসবে হচ্ছে 5, বা মাইনাস এ ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 5, বা এ ইকুয়ালস আসবে হচ্ছে 5। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে হাউ ওল্ড উইল আফরোজা বি ইন 3 ইয়ার্স, 3 বছর পরে আফরোজার বয়স কত হবে। 3 বছর পরে আফরোজার বয়স হবে হচ্ছে এ প্লাস 3, অর্থাৎ 5 প্লাস 3 ইকুয়ালস আসবে হচ্ছে 8 ইয়ার্স, 8 বছর হবে হচ্ছে আফরোজার বয়স, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 21, নাম্বার 21 বলা আছে ইফ 90% অফ এ ইকুয়াল 30% অফ বি অ্যান্ড বি ইজ এক্স পার্সেন্ট অফ এ দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ, অর্থাৎ বলা হচ্ছে এ 90% বি এর 30% সমান এবং বি হচ্ছে এ এর এক্স পার্সেন্টের সমান, তাহলে এক্স এর ভ্যালু কত। তো আমাদের বলা হচ্ছে 90% অফ এ ইকুয়ালস আসবে হচ্ছে 30% অফ বি, তাহলে এটাকে লিখা যাবে হচ্ছে 90 এ ইকুয়ালস 30 বি, বা এটা লিখা যাবে হচ্ছে 3 এ ইকুয়ালস বি, 3 এ ইকুয়ালস বি আসে আমাদের। তারপরে বলা হচ্ছে বি ইকুয়ালস এক্স পার্সেন্ট অফ এ, তো এক্স পার্সেন্ট অফ এ মানে হচ্ছে বি ইকুয়ালস এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই 100 ইন্টু আসবে হচ্ছে এ, বি ইকুয়ালস এক্স বাই 100 ইন্টু এ। তো ভি এর ভ্যালুটা আমরা এখানে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে 3 এ, তাহলে 3 এ ইকুয়ালস আসবে হচ্ছে এক্স বাই 100 ইন্টু এ, বা এ এ কাটা তাহলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 300, এই 300 হবে হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স ইকুয়ালস 300, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 22, নাম্বার 22 তে বলা আছে BDT 385 has been divided among DEF in such a way that D receives 2/9 of what E and F together receives. In this case, D's share is. অর্থাৎ বলা হচ্ছে DEF এর মধ্যে 385টা কেমনভাবে ভাগ করে দিতে যাতে D হচ্ছে EF যা পায় তার 9/2 অংশ পায় হচ্ছে D একা। জিজ্ঞাসা করা হয়েছে D কতটুকু পাবে। তো এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডি প্লাস ই প্লাস এফ এটা হচ্ছে 385 টাকা, বা এখান থেকে ই প্লাস এফ ইকুয়ালস আসবে হচ্ছে 385 মাইনাস ডি। আরেকটা কথায় বলা হচ্ছে ডি পাবে হচ্ছে 2/9 অফ ই প্লাস এফ, এটা বলা হচ্ছে, বা এটা করলে আসবে হচ্ছে 2 ইন্টু ই প্লাস এফ ইকুয়ালস 9 ডি, বা ই প্লাস এফ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 385 মাইনাস ডি, তাহলে 2 ইন্টু 385 মাইনাস ডি ইকুয়ালস আসবে হচ্ছে 9 ডি, বা 770 মাইনাস 2 ডি ইকুয়ালস আসবে হচ্ছে 9 ডি, বা 11 ডি ইকুয়ালস আসবে হচ্ছে 770, বা ডি ইকুয়ালস আসবে হচ্ছে 70, ডি ইকুয়াল 70, এটাই হবে হচ্ছে নির্ণয় মান, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 23, নাম্বার 23 বলা আছে হোয়ে অ্যান এক্স বাই 5 ইকুয়াল 6 অ্যান্ড ওয়াই বাই 6 ইকুয়ালস 2 দেন 3 প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস 5 ইকুয়ালস হোয়াট, অর্থাৎ বলা হচ্ছে 5 বাই এক্স ইকুয়ালস হচ্ছে 3, ওয়াই বাই 6 ইকুয়ালস হচ্ছে 2। তো এখান থেকে এক্স ইকুয়ালস লিখা যাবে হচ্ছে আমাদের 5 বাই 3, ওয়াই ইকুয়ালস লিখা যাবে হচ্ছে 12। আমাদের বের করতে হবে হচ্ছে এখানে 3 প্লাস ওয়াই আর এক্স প্লাস 5, এইটা বের করতে হবে। তো 3 প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 12 আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 5 বাই 3 প্লাস 5, তো এটা করলে আসবে হচ্ছে 15, এটা করলে আসবে হচ্ছে 3, 5 প্লাস 15,
ইকুয়ালস আসবে হচ্ছে 15, এটা 20/3, ক্যালকুলেশন করলে 15 × 3/20, এটা এটা করলে আসবে হচ্ছে 3, এটা আসবে হচ্ছে 4, তাহলে আসবে হচ্ছে 9/4। এই 9/4 হবে হচ্ছে এটার মান, এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 24, নাম্বার 24-এ বলা আছে, ইন এ স্যাম্পল অফ 50 পিপল, 19 হ্যাড টাইপ ও ব্লাড, 22 হ্যাড টাইপ এ ব্লাড, 7 হ্যাড টাইপ বি ব্লাড অ্যান্ড 2 হ্যাড টাইপ এ বি ব্লাড। ইফ এ পার্সন ইজ সিলেক্টেড র্যান্ডমলি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্সন হ্যাজ নাইদার টাইপ এ নর টাইপ ও ব্লাড। অর্থাৎ বলা হচ্ছে যে 50 জনের মধ্যে 19 জনের আছে হচ্ছে ও ব্লাড, 22 জনের আছে হচ্ছে এ ব্লাড, 7 জনের আছে বি ব্লাড এবং 2 জনের আছে হচ্ছে এ বি ব্লাড। এখন এমন একজন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার প্রবাবিলিটি বের করতে হবে যার এ এবং ও কোনো ব্লাডই থাকবে না। তাহলে আমাদের ও ব্লাড আছে হচ্ছে 19, এ ব্লাড আছে হচ্ছে আমাদের 22, বি ব্লাড আছে হচ্ছে 7 আর এ বি ব্লাড আছে হচ্ছে আমাদের 2। তো এখানে টোটাল হচ্ছে আমাদের 50 জন, 50 জনের মধ্যে আমাদের বলা হচ্ছে এ এবং ও থাকবে না, তাহলে ও বাদ এ বাদ থাকতে পারবে কোনটা, এই বি এবং এ বি, তাহলে এই দুইজন মিলিয়ে হচ্ছে 9 জন, তাহলে 9/50 হচ্ছে প্রবাবিলিটি, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 25, 25-এ বলা আছে, দ্য এরিয়াজ অফ টু স্ফিয়ার আর ইন দ্য রেশিও অফ 1:4, দ্য রেশিও অফ দেয়ার ভলিউম ইজ, অর্থাৎ দুইটা গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা হচ্ছে 1:4, তাদের আয়তনের অনুপাত কত জিজ্ঞাসা করা হয়েছে। তো দুইটা সিলিন্ডার যদি আমরা, দুইটা গোলক যদি আমরা ধরি 4πr², তাহলে একটা ধরি r1, একটা ধরি হচ্ছে 4πr² এই দুইটার অনুপাত বলা হচ্ছে আমাদের 1:4, বা এটা করলে আসবে হচ্ছে r1² = r2² ইকুয়ালস আসবে হচ্ছে 1:2², তাহলে r1:r2 ইকুয়ালস আসবে হচ্ছে 1:2। একইভাবে আমাদের আয়তন বের করার ক্ষেত্রে 4/3πr³ আসবে হচ্ছে 4/3πr², তো এটার অনুপাত করলে আসবে হচ্ছে r1³:r²। তো r1³ যদি হয় তাহলে 1³, এটা আসবে হচ্ছে 2³, তাহলে আসবে হচ্ছে 1:8, এই 1:8 হবে হচ্ছে তাদের ভলিউমের যে অনুপাত, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 26, 26-এ বলা আছে, কাজল রাইডিং হিজ বাইক অ্যাট 24 কিলোমিটার/আওয়ার রিচেস হিজ অফিস 5 মিনিটস লেট, ইফ হি উড হ্যাভ রিচড দ্য অফিস 4 মিনিটস আর্লিয়ার দেন দ্য শিডিউল টাইম বাই ট্রাভেলিং 25% ফাস্টার, হাউ ফার হিজ অফিস ফ্রম হিজ হাউস ইন কিলোমিটার্স। অর্থাৎ বলা হচ্ছে 24 কিলোমিটার/আওয়ারে গেলে তার 5 মিনিট লেট হয় এবং সে যদি 25% গতি বাড়ায় তাহলে সে 4 মিনিট আগে পৌঁছায়। জিজ্ঞাসা করা হয়েছে বাসা থেকে অফিসের দূরত্ব কত, তো আমরা ধরে নিই বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে x, তো আগের যে স্পিড আছে সেটা হচ্ছে 24 কিলোমিটার/আওয়ার এবং সে যদি 25% বাড়ায় তাহলে আসবে 24 × 125/100 ইকুয়ালস আসবে হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। তাহলে আগের স্পিড হচ্ছে 24 কিলোমিটার/আওয়ার, বর্তমান স্পিড হচ্ছে, মানে বাড়তি স্পিডটা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। এই ক্ষেত্রে আমাদের যদি x দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে 24 কিলোমিটার/আওয়ার গতিবেগে গেলে যে সময় লাগবে, 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে গেলে তার চেয়ে কম সময় লাগবে, সেই সময়টা কত, সেই সময়টা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে 5 মিনিটের যে ডিফারেন্সটা সেইটা, তারপরে হচ্ছে 4 মিনিট আর্লিয়ার পরে, তাহলে এই 5 আর 4 = 9 মিনিটের একটা গ্যাপের সৃষ্টি হয়, অর্থাৎ 9 মিনিটের পার্থক্য হয় স্পিডের পার্থক্যের কারণে। তো মিনিট দিয়ে তো আমরা অঙ্ক করতে পারবো না, সেই ক্ষেত্রে 9/60 আওয়ার দিয়ে আমরা অঙ্কটা করব, তাহলে আসবে হচ্ছে 9/60, বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 125 × 4x ইকুয়ালস আসবে হচ্ছে 3/20, বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 18, অর্থাৎ 18 কিলোমিটার হচ্ছে দূরত্ব, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 27, 27-এ বলা আছে, এম এন এন্ড পি ওয়ার ইচ পেইড দ্য সেম আওয়ারলি রেট টু পেইন্ট এ বিল্ডিং, এম ওয়ার্ক ফর এ ফুল ডে, এন ওয়ার্ক ফর এ হাফ ডে অ্যান্ড পি ওয়ার্ক হাফ অ্যাজ লং অ্যাজ ওয়ান ওয়ার্ক, টুগেদার দে আর্নড বিডিটি 560, হাউ মাচ মানি
ডিড অ্যান্ড রিসিভড, অর্থাৎ বলা হচ্ছে যে সবাইকে আওয়ারলি পেড সমান করা হয় এবং এম সারাদিন কাজ করে, এন আধাবেলা কাজ করে এবং পি এন এর আধাবেলা কাজ করে। সেক্ষেত্রে 560 টাকা যদি তাদের আর্নিং হয় তাহলে এন কতটুকু পাবে? তো এই ক্ষেত্রে আমাদের এম, এন এবং পি এর ক্ষেত্রে এম কাজ করে হচ্ছে সম্পূর্ণ দিন, এন কাজ করে হচ্ছে অর্ধেক দিন, পি কাজ করে তার অর্ধেক, অর্থাৎ 1/4 ডে। তো এটা যদি রেশিও করি তাহলে আসবে হচ্ছে 4:2:1, এই রেশিওতে তারা কাজ করে। তো এখন এই রেশিওতে আমাদের 560 টাকা ভাগ করতে হবে এবং এন এর যে পোর্শান এটা বের করতে হবে। তো আমাদের টোটাল হচ্ছে 4, 5, 6, 7, 7 এর দুই অংশ বের করতে হবে এই 560-এর মধ্যে। এটা করলে আসবে হচ্ছে 160 টাকা, অর্থাৎ এন পাবে হচ্ছে 160 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 28। নাম্বার 28-এ বলা আছে ইফ দ্য লেংথ অফ এন এজ ই এ কিউব ইজ 3√3, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য লংগেস্ট ডায়াগন। তো এখানে এজ অর্থাৎ একটা ধার বলা হচ্ছে আমাদের 3√3, তাহলে এ ইকুয়ালস আমরা ধরে নিই 3√3। আর লংগেস্ট যে ডায়াগন সেটা হচ্ছে ডায়াগনের যে সূত্র আছে সেটা ডায়াগনের সূত্র হচ্ছে √3a। তাহলে এটা আমাদের বের করতে হবে, এ দেওয়া আছে হচ্ছে 3√3, বের করতে হবে হচ্ছে √3a। তাহলে √3 × 3√3, এটা করলে আসবে হচ্ছে 9, অর্থাৎ 9 হবে হচ্ছে লংগেস্ট ডায়াগন। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 29। নাম্বার 29-এ বলা আছে 0 ≤ x ≤ 4 অ্যান্ড y ≤ 12। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের ভ্যালু কোনটা হতে পারে না? তো এখানে দেখেন হাইয়েস্ট ভ্যালু যদি এক্স ওয়াই চিন্তা করি এটা হচ্ছে সবসময় পজিটিভ, আর এটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। তো এটা যদি পজিটিভ হয়, এক্স যদি পজিটিভ হয় এবং ওয়াইও যদি পজিটিভ হয় তাহলে হাউস ভ্যালু হবে হচ্ছে 3/4/48, কিন্তু 48 হবে না, কারণ এটা 12 না, 12-র চেয়ে কম। সেই ক্ষেত্রে 48-এর চেয়ে কম হতে হবে সর্বোচ্চ ভ্যালুটা। আর নিচের দিকে গেলে দেখা যাবে হচ্ছে এটা নেগেটিভ ফিগার আছে কিন্তু এটা নেগেটিভ ফিগার নেই, সেই ক্ষেত্রে সর্বোচ্চ পজিটিভ ফিগার 48-এর কম হতে হবে। সেই ক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে, অপশনে দেওয়া আছে যে কোনটা ভ্যালু হতে পারে না, তাহলে আসবে হচ্ছে 48 ভ্যালু হতে পারে না, অর্থাৎ 48-এর চেয়ে কম ভ্যালু হতে পারে। সেই ক্ষেত্রে 48 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 30। 30-তে বলা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নাম্বার ক্যান বি রিমুভড ফ্রম দ্য সেট এস 0, 2, 4, 5, 9 উইদাউট চেঞ্জিং দ্য অ্যাভারেজ অফ সেট এস। অর্থাৎ এখানে আমাদের সেট এস এর মধ্যে আছে হচ্ছে 0, 2, 4, 5, 9, এটা যদি আমরা অ্যাভারেজ করি তাহলে এটার অ্যাভারেজ যদি আমরা 5 দ্বারা ভাগ করি এটা আসবে হচ্ছে 20/5 = আসবে হচ্ছে 4, এই 4 হচ্ছে অ্যাভারেজ। তো এই 4টা যদি আমরা এখানে বাদ দিই তাহলে দেখেন 0 + 2 + 5 + 9 / আসবে হচ্ছে 4টা সংখ্যা হয়ে গেল এখন, তাহলে 14, 15, 16, 16/4 = আসবে হচ্ছে 4, অর্থাৎ অ্যাভারেজটা ঠিক থাকছে। তাহলে কোনটা বাদ দিতে হচ্ছে আমাদের? আমাদের মেন সেট থেকে 4 বাদ দিতে হচ্ছে, তাহলে 4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।